এখন আমাদের নেক্সট সূত্রটা খেয়াল করো, এটা নেক্সট সূত্রটা আমাদের কিরকম, এটা আমাদের একটা হচ্ছে রিলেশন ফর্ম করেছে, যে দেখো আর এন মানে হচ্ছে এন নাম্বার অফ অরবিটের সাথে তোমার হচ্ছে তার অরবিট নাম্বারের রিলেশনটা কিরকম এটা। হ্যাঁ, তাহলে এটা একটু খেয়াল করে দেখো, আমাদের যদি আমি আর এন মানে হচ্ছে এন নাম্বার এন তম একটা অরবিটে যদি আমি রেডিয়াসটা বের করতে চাই, তাহলে তার সূত্র কি এখন মনে করো এই ফার্স্ট অরবিটের ভ্যালুটা আমরা সবাই জানি, একটা ইলেকট্রনের ফার্স্ট তার ভেলোসিটিটা কত, হ্যাঁ মানে হচ্ছে তার ফার্স্ট অরবিটে তার রেডিয়াসটা কত, সরি তার রেডিয়াসটা কত, এটা হচ্ছে সবাই ক্যালকুলেট করে বের করতে পারি। হ্যাঁ, এইচএস স্কয়ারের ভ্যালু কনস্ট্যান্ট, পাই স্কয়ারের ভ্যালু কনস্ট্যান্ট, ইলেকট্রনের ম্যাস কনস্ট্যান্ট, একটা অ্যাটমের জেড কনস্ট্যান্ট, আর হচ্ছে তার ইটাও কিন্তু কনস্ট্যান্ট, মানে তার ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের কনস্ট্যান্ট। এখন যদি আমি আর এন বাই আর ওয়ান করি, তাহলে কিন্তু সবকিছু কাটাকাটি যাবে, এক্সেপ্ট হচ্ছে এই এন স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা সমান কত আসে, যে শুধু এন স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাই, আর এন ইজ ইকুয়াল টু n স্কয়ার ইনটু r1। সেটার মানে কি, সেটার মানে হচ্ছে দেখো আমরা একটা ইলেকট্রনের যদি প্রথম অরবিটের একটা অ্যাটমে একটা ইলেকট্রনের যদি আমি প্রথম অরবিটের রেডিয়াসটা জানি, তাহলে আমাদের তার n তম অরবিটের ইলেকট্রনটার মনে করো যে রেডিয়াসটা বের করতে গেলে কি করতে হবে, তাকে সিম্পলি n স্কয়ার মানে হচ্ছে তার অরবিট নাম্বারের স্কয়ার দ্বারা গুণ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে করো যে একটা অরবিট, হ্যাঁ তার অরবিটের মনে করো যে আমরা একটা অ্যাটম, হ্যাঁ অ্যাটমের ফার্স্ট অরবিটের রেডিয়াসটা মনে করে জানি, যেটা মনে করো আমাদের কত, 0.529 অ্যাংস্ট্রম। হ্যাঁ, হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াস 0.529 অ্যাংস্ট্রম। এখন এখান থেকে আমরা যদি হাইড্রোজেনের সেকেন্ড অরবিটের রেডিয়াসটা বের করতে চাই, খুব সহজে কিন্তু বের করতে পারবো, কারণ কি আমাদের কি করতে হবে, এই যে এটা বের করতে গেলে আমাদের এই 0.529 অ্যাংস্ট্রমকে সিম্পলি কত দ্বারা গুণ দিতে হবে, 2, এই যে n স্কয়ার 2 স্কয়ার, 4 টা বিট যদি বের করতে চাই তাহলে কি দ্বারা গুণ দিব, এই r4, 4 টা বিট বের করতে গেলে আমাদের 0.529 কে সিম্পলি এই 4 এর স্কয়ার দ্বারা গুণ দিলে আমাদের হচ্ছে থার্ড অরবিট, ফোর্থ অরবিটের রেডিয়াস পেয়ে যাবে। তাহলে দেখো আমাদের সিম্পলি অরবিট নাম্বার দ্বারা গুণ দিব, আর হচ্ছে অরবিট নাম্বারের স্কয়ার দ্বারা গুণ দিব, আর হচ্ছে এটাই কত দ্বারা, কিসের সাথে গুণ দিব, ওই যে আমাদের ফার্স্ট অরবিটের রেডিয়াসের সাথে। তারপরে আমরা দেখো এই এনার্জি একটা ইকুয়েশন দেখতে পারবা, হ্যাঁ এই এনার্জি ইকুয়েশনটা দেখো আমাদের কিভাবে আসে ওইটা আমরা একটু খেয়াল করে দেখবো, যে দেখো আমাদের একটা সার্টেন অরবিটে একটা সার্টেন অরবিটে ইলেকট্রন ঘোরার সময় তার ভিতর কি পরিমাণ এনার্জি স্টোর থাকে, যে দেখো একটা অরবিটে তো ইলেকট্রন ঘুরতেছে তাই না, ওই ঘোরার সময় তার ভিতর কি পরিমাণ এনার্জি আছে, হ্যাঁ ওইটা আমরা দেখো ওই প্ল্যাঙ্কের ক্ষেত্রে দেখছিলাম না, যে থার্ড অরবিটে যখন ঘুরবে তার একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকবে, সেকেন্ড অরবিটে যখন ঘুরবে তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকবে, বিভিন্ন অরবিটে তার একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে, ওই এনার্জির পরিমাণটা কত ওইটা বের করার জন্য আমাদের একটা সূত্র, আমি যা বলেছিলাম প্রথমটা, যে দেখো আমাদের বোর এই সূত্র সম্পর্কে ধারণা দেয়, আমরা ওই সূত্রটাই এখন দেখবো যে আমরা কিভাবে এনার্জি ইকুয়েশনটা আমরা দাঁড় করাতে পারি। হ্যাঁ, এখানে খেয়াল করেছো এনার্জি করে যে মাইনাস এসেছে তার মানে কি, মাইনাস এর সাথে সিগনিফিকেন্স আসে, হ্যাঁ যেটা আমরা ডেরিভেশনের মাধ্যমে দেখবো যে এটা মাইনাস আসে, মাইনাস আসে সিগনিফিকেন্সটা কি, যে দেখো ইলেকট্রনের এনার্জি সবসময় আমরা দেখতে পারবো হচ্ছে নেগেটিভ এক, ওকে হ্যাঁ নেগেটিভ ভ্যালু, ইলেকট্রন এনার্জি সবসময় আমাদের থাকে নেগেটিভ। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এটা এখন বের করা স্টার্ট করি, আমাদের টোটাল এনার্জি ই, হ্যাঁ আমরা এটা এখন বের করবো, একটু খেয়াল করো, তাহলে এটা আমরা দেখো হোয়াইট বোর্ডে এখন করি, আমাদের দেখো ইলেকট্রন এর টোটাল এনার্জি বের করতে চাই, এটার জন্য কি করতে হবে আমাদেরকে, ওটার কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পটেনশিয়াল এনার্জি যোগ করতে হবে, না আমাদের ইলেকট্রনের যেরকম একটা কাইনেটিক এনার্জি আছে একই রকম ভাবে কিন্তু একটা পটেনশিয়াল এনার্জি আছে। হ্যাঁ, এখন দেখো ওর কাইনেটিক এনার্জি পরিমাণটা কত হবে, আমরা জানি কাইনেটিক এনার্জি বরাবর লিখতে পারি হাফ এম ভি স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জি, এই পটেনশিয়াল এনার্জির ব্যাপারটা একটু আমাদের খেয়াল করতে হবে, যে দেখো পটেনশিয়াল এনার্জিটা কি রকম, এখন এই পটেনশিয়াল এনার্জির ব্যাপারটা যদি একটু খেয়াল করে দেখো, এটা কি পটেনশিয়াল এনার্জিটা আমাদের কিভাবে মেজার করবো, দেখো একটা ইলেকট্রন তো আছে, হ্যাঁ এই ইলেকট্রনটা আমাদের হচ্ছে এই প্রোটনের চারপাশে যখন ঘুরতেছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে ওর উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, হ্যাঁ ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের পরিমাণ একটু আগে আমরা দেখে আসলাম কত,
z e square by r square এখন এই যে t square by r square এই জিনিসকে আমরা একটু তোমার ইয়া করব মানে ইন্টিগ্রেট করব কি রকম ভাবে ইন্টিগ্রেট করব দেখো এই ইলেকট্রনটাকে মনে করো আমি ইনফিনিটি একটা ডিসটেন্স থেকে আমরা হচ্ছে r পরিমাণ ডিসটেন্স আনলাম মানে হচ্ছে এই যে এই পজিটিভ চার্জের সাথে এই ইলেকট্রনের যে দূরত্ব এই r পরিমাণ ডিসটেন্স আনলাম ইনফিনিটি পরিমাণ ডিসটেন্স থেকে তাহলে সেটা সেই কাজটা করতে আমার যে পরিমাণ এনার্জি লাগে ওই পরিমাণ এনার্জিটা হচ্ছে আসলে এই ইলেকট্রনের ভিতর আমার স্টোর হয়ে থাকে হ্যাঁ তাহলে এখানে কি করতে হবে এখানে হচ্ছে আমাকে ইন ডেফিনিট ইন্টিগ্রেশন করতে হবে ডেফিনিট ইন্টিগ্রেশনের ভিতর আমাদের লিমিট কত দিব খেয়াল করো আমি লিমিট দিব হচ্ছে আমাদের ইনফিনিটি থেকে যেহেতু আনা হয়েছে তাহলে আমাদের লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি আর আপার লিমিট হচ্ছে আমাদের r হ্যাঁ এখন z এর কিসের সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করব dr ডিফারেনশিয়ালের সাপেক্ষে তাহলে দেখো আমাদের z স্কয়ার হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এখন হচ্ছে আমাদের এই r স্কয়ার এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এর ভিতর ঢুকবে ঢোকার পর আমরা দেখো r টু দি পাওয়ার মাইনাস 2 না r টু দি পাওয়ার মাইনাস 2 এই যে r স্কয়ার কেন লিখতে পারি হচ্ছে r টু দি পাওয়ার মাইনাস 2 আকারে তাহলে r টু দি পাওয়ার মাইনাস 2 কে আমি ইন্টিগ্রেট করে কি পাই বলো তো তোমার ইন্টিগ্রেশন কি করতে হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 তাহলে এই যে এইখানটায় পাওয়ার n আমি প্লাস 1 করব আবার নিচে না কিন্তু প্লাস 1 দেব হ্যাঁ মানে হচ্ছে মাইনাস 2 প্লাস 1 দ্যাট মিন্স আমাদের কত আসে r টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু r টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা 1 বাই r লিখতে পারি আর মাইনাসের জন্য হচ্ছে আমাদের মাইনাস 1 বাই r হ্যাঁ তাহলে r টু দি পাওয়ার মাইনাস 2 dr এটাকে আবার কত লিখতে পারছি মাইনাস 1 বাই r হ্যাঁ তাহলে এটা ইন্টিগ্রেশন এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই আর এখন দেখো আমি এখানে লিমিট প্লেস করেছি লিমিট গুলার ভ্যালু আমরা যখন বসে দেয় আর টু ইনফিনিটি আর টু ইনফিনিটি আর টু ইনফিনিটি হ্যাঁ তাহলে এখন খেয়াল করো এই যে প্রথমে আমি এখানে আর বসে দিলাম তারপর হচ্ছে ইনফিনিটি বসে এখানে হচ্ছে মাইনাস করবো তাহলে ওয়ান বাই ইনফিনিটির ভ্যালু কত আমাদের ওয়ান বাই ইনফিনিটির ভ্যালু হচ্ছে আমাদের জিরো তাহলে আমাদের ভ্যালুটা আসছে কত দেখো সিম্পলি থাকতেছে মাইনাস জিরো টি স্কয়ার বাই আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি ওর পটেনশিয়াল এনার্জি টোটাল ভ্যালু ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি ভ্যালু তাহলে এটাকে আমরা এখন এটার সাথে লিখি মাইনাস জেড স্কয়ার বাই আর হ্যাঁ হাফ এম ভি স্কয়ার এখন দেখো একটু আগে আমরা যে ভি স্কয়ার এর ইকুয়েশন করেছিলাম না সেটা কি ছিল ওটা আমরা একটু লিখি এখানটায় যেটা ছিল হচ্ছে আমাদের জেড স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম আর হ্যাঁ এখন কি আসলে এই এম এ এম কাটা কাটি গেল আমাদের তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে আমাদের খেয়াল করে দেখো জেড স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস আর মাইনাস হচ্ছে জেড স্কয়ার বাই আর হ্যাঁ এখন এটার পরিমাণটা কত আসবে এটার পরিমাণ হবে হচ্ছে আমাদের 1 বাই 2 এটা মাইনাস করলে আমাদের আসে 1 বাই 2 জেড স্কয়ার বাই আর হ্যাঁ এখন দেখো এই যে জেড স্কয়ার বাই জি আর আসলো এই আর এর ভ্যালুটা এখানে আমরা একটা সূত্র দেখছিলাম না ওই আর এর ভ্যালুটা আমরা বসাই দিই হ্যাঁ আর এর জন্য কি সূত্রটা দেখছিলাম মনে আছে আমি যদি এই সাইডে আবার লিখি খেয়াল করো এখন দেখো আমরা আর এর জন্য যে সূত্রটা দেখেছিলাম সেটা কি রকম ছিল আর ইজ ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কয়ার m z s m z স্কয়ার কিন্তু হ্যাঁ এই r এর ভ্যালুটাই এখন হচ্ছে আমরা এখানটায় ইনপুট দিব হ্যাঁ তাহলে দেখি আমরা দেখি কত হয় z স্কয়ার r এর ভ্যালুটা কত হবে দেখো n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কয়ার m z স্কয়ার হ্যাঁ এখন কি হবে এখন কি কিছু কাটাকাটি যায় দেখো কিছু কিন্তু কাটাকাটি যায় না বড় হলো z উপরে এসে গুণ হয়ে z স্কয়ার হয়ে যাবে আর e স্কয়ার উপরে এসে গুণ হয়ে e টু দি পাওয়ার 4 হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখি আমরা এই জিনিসটাকে এখন কি লিখতে পারি আমাদের এই যে আর কিছু কাটাকাটি যাবে দেখো 1 বাই 2 তো এটা হচ্ছে যখন 4 উপরে যাবে তখন হচ্ছে এটা 2 হয়ে যাবে আর কি হ্যাঁ এই যে এটা আমাদের হচ্ছে এই 2 আর 4 কাটাকাটি যে এখানে 2 থাকে এই 2 টা উপরে যায় 2 হয়ে গেল আর থাকতেছে কত 2x আর স্কয়ার আছে একটা মাইনাস সাইন ইউজ করছে এখানে যে এখানে মাইনাস হয় এটাকে আসলে এখানে এই যে মাইনাস দিলে মাইনাস হয়ে যায় এখানে মানে হাফ থেকে 1 মাইনাস দিলে তো মাইনাস হাফ হয় তাই না এটা আমাদের মাইনাস হাফ মিস গেছে তাহলে এখানে দাঁড়াচ্ছে কি রকম 2x পাই স্কয়ার টু উপরে তারপর হচ্ছে যে n টা উপরে যাবে আর z এই যে z এর সাথে গুণ হয়ে z স্কয়ার হবে e স্কয়ার এর উপরে এসে গুণ হয়ে e টু দি পাওয়ার 4 হচ্ছে
আর কি হচ্ছে আর হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার নিচে থাকতেছে হ্যাঁ তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় এনার্জি ইকুয়েশন দেখো এটার ভ্যালু আছে আমাদের মাইনাসে তার মানে কি আমাদের কিন্তু ইলেকট্রনের টোটাল এনার্জি ভ্যালুটা সবসময় আসলে হচ্ছে দেখো মাইনাসে আর দেখো এখানটা একটা সিগনিফিকেন্স কি আমাদের দেখো এন স্কয়ার তাই এন স্কয়ার কিসের সাথে আছে এনার্জি এনার্জির সাথে কিন্তু এন স্কয়ার এর ভ্যালুটা তোমার ইনভার্সের ইনভার্স তো হয়ে গেছে মানে হচ্ছে তোমার প্রপোর্শন তো হয় নাই ইনভার্সের স্কয়ার আকারে আগাচ্ছে হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের এই অরবিট নাম্বার যত বাড়বে তত কি হবে এটা একটু ভালোভাবে দেখো আমাদের অরবিট নাম্বার যত বাড়বে এন এর ভ্যালু যত বাড়বে তত কি আমাদের এই এন এর ভ্যালুটা আমাদের তত কমতে থাকবে না মানে এই নির্মাল তোমার এন এর ভ্যালুটা বাড়তে থাকবে আর এন এর ভ্যালুটা বাড়তে থাকার মানে কি যে এইটুকু আমাদের শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা কি হতে থাকবে নিউমেরিক্যাল ভ্যালুটা বাড়তে কমতে থাকবে কারণ এন এর ভ্যালুটা বাড়তে থাকবে এক্সাম্পল হিসেবে যদি দেখো আমার বলতে হয় যে এখানটায় মনে করো যখন এন এর ভ্যালু যাচ্ছে এটা অ্যাসাম্পশন যখন এন এর ভ্যালু 1 তখন দেখবা যে এই রেশিও একটা ভ্যালু মনে করো সামথিং লাইক আসছে ইকুয়াল টু 0.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হ্যাঁ কিন্তু এখানে কি আছে একটা দেখো মাইনাস আছে না তাহলে দেখো এখানে কি তাহলে আমাদের মাইনাস আসছে একটা হ্যাঁ এখানে একটা মাইনাস আছে তার মানে সেটা হলো মাইনাস 0.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এখন এন এর ভ্যালু মনে করো যে আমাদের হয়ে গেল 3 হ্যাঁ এন এর ভ্যালু 3 হওয়ার কারণে আমাদের কি হবে আমরা যা বলছিলাম যে নিউমেরিক্যাল ভ্যালুটা আমাদের কি হবে চেঞ্জ হয়ে যাবে তাহলে নিউমেরিক্যাল ভ্যালুটা কি রকম চেঞ্জ হবে এন স্কয়ার যেহেতু আমাদের ইনভার্স রিলেশন তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটি কি কমে যাবে না তাহলে কিন্তু কমে যাবে তখন কিন্তু কি হবে মাইনাস আছে সামনে এই জন্য মাইনাস আমি দিব কিন্তু হচ্ছে আমাদের এই নিউমেরিক্যাল ভ্যালুটা কমে কত হলো মাইনাস 0.1 × 10⁻¹⁰ এখন হয়তো তোমরা বলতে পারো যে দেখো ইলেকট্রনে তো তাহলে আমাদের এনার্জি কমে গেল তাই না কিন্তু আমরা তো বোরের মডেলে কি দেখলাম বোরের মডেলে দেখলাম কি আমাদের এই যে অরবিট নাম্বার যত বাড়বে তত হচ্ছে আমাদের কি এনার্জি বাড়বে তাই না তাহলে এই যে এখানটায় তোমার হচ্ছে ফার্স্ট এ যখন n = 1 তখন আমাদের ভ্যালুটা কত 0.5 আর n = 3 তখন আমাদের ভ্যালুটা কত 0.1 তাই না এই n স্কয়ার এর সাথে যদি ইনভার্স হয় তাহলে তো কমে গেল ফার্স্ট থেকে থার্ড এ তো ভ্যালুটা কমে গেল হ্যাঁ কিন্তু যেই জিনিসটা আমরা ম্যাক্সিমাম টাইমে স্কিপ করি সেটা কি দেখো এই নেগেটিভ ভ্যালুটা হ্যাঁ এই নেগেটিভ ভ্যালুটা দেখো আমাদের এনার্জি এই নেগেটিভ ভ্যালুর এখানে এইটা থাকার তোমার ইম্পর্টেন্সটাই হচ্ছে এখন বুঝতে পারবা যে দেখো আমাদের মাইনাস পয়েন্ট ফাইভ বড় নাকি মাইনাস পয়েন্ট ওয়ান বড় বলো তো আমাদের মাইনাস নেগেটিভ ডিরেকশনে যদি চিন্তা করো নেগেটিভ ডিরেকশনে যদি চিন্তা করো তাহলে খেয়াল করো আমরা যদি সংখ্যা রেখায় দেখি সংখ্যা রেখায় তোমার হচ্ছে মাইনাস পয়েন্ট ওয়ান এর পজিশন এখানটায় মাইনাস পয়েন্ট ফাইভ এর পজিশন হচ্ছে এখানটায় কারণ হচ্ছে আমাদের নেগেটিভ ডিরেকশনে হচ্ছে তোমার ভ্যালুটা কি হয় জিরো থেকে এই দিকে আরো কমতে থাকে হ্যাঁ তাহলে আমাদের বাম দিকে যত দেখবো বাম দিকে আমাদের কি বাম দিকে আমাদের কম ভ্যালু তার মানে আমাদের মাইনাস 0.5 এর ভ্যালু কিন্তু ইন্ডিড তোমার কম মাইনাস 0.1 এর ভ্যালু হচ্ছে তুলনামূলক বেশি হ্যাঁ তার মানে কি যদিও দেখা যাচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু আমাদের থার্ডটার জন্য কম কিন্তু এই মাইনাসটার জন্য কিন্তু আমাদের খেয়াল করো মাইনাস 0.1 × 10⁻¹⁰ এই ভ্যালুটাই কিন্তু আমাদের বেশি তার মানে কি আমাদের এখানটায় বিশেষ এনার্জি 3 × E1 হ্যাঁ এই কারণে হচ্ছে আমাদের দেখো বোরের মডেলটা আবার কিন্তু আমরা কি জাস্টিফাই করতে পারলাম যে নিচেছে আমাদের কিন্তু থার্ড অরবিটে এনার্জিটা তোমার হচ্ছে ফার্স্ট অরবিটে এনার্জি তুলনায় বেশি হবে হ্যাঁ এই মাইনাসটা হচ্ছে আমাদের ওই সিগনিফিকেন্সটাই বোঝায় দেয় হ্যাঁ তাহলে এখন তোমরা দেখো বুঝতে পারতেছ আমাদের এনার্জি সব ইকুয়েশন গুলো আমাদের মোটামুটি হয়ে গেল হ্যাঁ তাহলে তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি কি বের করতে পারলাম এখান থেকে দেখো আমাদের যে এনার্জি ইকুয়েশনে দাঁড়ালো এখান থেকে আমরা হচ্ছে একটা সার্টেন অরবিটে ঘোরা অবস্থায় সেই ইলেকট্রনের কি পরিমাণ এনার্জি থাকবে ওইটা কিন্তু আমরা বের করতে পারি তাহলে এখন যদি দেখো আমরা আবার সূত্রে ব্যাক করি এই সূত্রের সিগনিফিকেন্স আরেকবার জাস্ট রিক্যাপ করে নেই পাই স্কয়ার কি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু তারপরে এম কি এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ম্যাস এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু জেড কি জেড হচ্ছে আমাদের একটা অ্যাটমের নাম্বার একটা অ্যাটম যদি আমরা একটা এলিমেন্ট যদি চিনি তাহলে তার অ্যাটমের নাম্বারটা আমরা খুব ইজিলি জানতে পারবো তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে কাজ করবে আর ইটা কি ইটা আমাদের হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ খুব সহজে বের করতে পারবো আর এই তো আমরা আগে থেকে জানি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আমাদের ভ্যারিয়েবল হিসেবে কে কাজ করছে কেবল এই যে দেখো এই এনটা কেবল আমাদের ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে তার মানে কি হচ্ছে তার মানে আমাদের অরবিট নাম্বার চেঞ্জ হবে আর অরবিট নাম্বার চেঞ্জের সাথে সাথে আমাদের এই ইলেকট্রনের এনার্জিটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে আমাদের দেখো সব কনস্ট্যান্ট ভ্যালু আর একটা সিম্পলি ওখানে এন এর বিভিন্ন ভ্যালু অ্যাপ্লাই করে কোন অরবিটের জন্য আমাদের কোন অরবিটে কোন এনার্জি থাকবে খুব সহজে বের করতে পারতেছি তাহলে দেখতে পারলাম আমাদের কিন্তু কোন প্রকার যন্ত্র ছাড়াই কোন প্রকার মেশিন ছাড়াই কোন প্রকার মাইক্রোস্কোপ ছাড়াই আমরা সিম্পলি একটা সূত্র দিয়ে ইলেকট্রনের এনার্জি কিভাবে বের করে ফেলতে পারি